সাদা কালো না, এটা হলো যারা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারে। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যে হাদিসে আছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে যারা মারা যাচ্ছে এমন মুমূর্ষু অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তালকিন দাও। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ, যে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারবে সে ব্যক্তিকেই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য বন্ধুগণ দেখা যায় আমাদের ভাইরা বর্ণনা করতেছিলেন যে যখন বাসটা উল্টে গিয়েছিল তখন লা ইলাহা ইল্লাল্লাহর একটা শব্দ আসতেছিল, সবাই তখন শাহাদাত পড়তেছিল, লা ইলাহা ইল্লাহ পড়তেছিল। আমরা আশা করব যে আল্লাহ তাদেরকে শহীদের মৃত্যু দান করবেন। আমরা বলতে পারবো না, কারণ আজকে কিন্তু রাস্তাঘাটে যে যেখানেই মরে শহীদ বলি আমরা, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, শরীয়তে কিন্তু জায়েজ নাই বলা এরকম শহীদ। কারণ শহীদ বলা মানে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া। আপনি কি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার অধিকার আছে কাউকে? এই জন্য বলবো না রুজুলাহুমুস শাহাদা, আশা করি তারা শহীদের মৃত্যুবরণ করেছেন, আশা করি আল্লাহ তাদেরকে শাহাদাত দান করবেন, শহীদের মৃত্যু তাদেরকে দিবেন, শহীদ হিসাবে গ্রহণ করবেন। এইভাবে আমরা বলতে পারি, বলতে পারি না অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, এইভাবে বলা জায়েজ নেই। আশা করি যে আমাদের ভাইরা যারা মারা গিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাত, শাহাদাতের মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তার মৃত্যুটা সাদা মৃত্যু হয়েছে বলে আমরা ধরে নিব। এরপরে যেটা হলো, মুমিন ব্যক্তি মারার সময় যদি দেখেন কোনো মৃত্যু ব্যক্তির কপালের মধ্যে কি ঘাম, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন যে মাউতুল মুমিন বি আরকিল জাবিন, মুমিন যখন মরে যায় তার ঘামে এই কপালের মধ্যে ঘাম আসে, দেখবেন এটা বাস্তব। যারা প্রকৃত মুমিন মৃত্যুর পরে তাদের এই কপালের মধ্যে কি ঘাম আসবে, এবং অনেকে সুগন্ধি বা বিভিন্ন ধরনের বর্ণা অনেকে দিয়ে থাকে। এ হলো দুই নম্বর। তিন নম্বরে সাদা মৃত্যুর আলামত হলো কি, জুমার দিনে বা রাত্রে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতুল জুমা আও লাইলাতাল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কবর, জুমার দিনে বা জুমার রাত্রিতে যে মুসলমান মারা যাবে সে কবরের ফিতনা থেকে কি থাকবে, নিরাপদে থাকবে, অর্থাৎ তার মৃত্যুটা শুভ মৃত্যু বলে আমরা ধরে নেব। এইভাবে যদি কেউ দিনের কি বলে পাহারা দেয়, যদি কেউ বর্ডারে মুসলিম দেশের বর্ডারে কাফেররা হামলা করতে পারে বলে বর্ডারে বা যুদ্ধক্ষেত্রে রাত্রিবেলা যারা পাহারা দিতে দিতে গিয়ে যদি মারা যায়, এই অবস্থায় মৃত্যুটা কি হবে, সাদা মৃত্যু হবে। এইভাবে যদি কেউ কোনো ভালো কাজ করা অবস্থায় মারা যায়, কোরআন পড়তেছিল পড়তে পড়তে মারা গেল, তাহাজ্জুদ পড়তেছিল পড়তে পড়তে মারা গেল, রোজা অবস্থায় মারা গেল, উমরা করা অবস্থায় মারা গেল, হজ করা অবস্থায় মারা গেল, দাওয়াত করা অবস্থায় মারা গেল, ওয়াজ নসিহত বাদ মানুষকে দিন শিখাতে গিয়ে মারা গেল, কোরআন শিক্ষা দিতে গিয়ে মারা গেল, যে কোনো ভালো কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তি কি জান্নাতে, ওই ব্যক্তি জান্নাতের আলামত নিয়ে মারা গেল, এটা আমাদের ধরে নিতে হবে, এটা সাদা মৃত্যু ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটা হলো যে এই যে ভালো মৃত্যুর জন্য কি করা দরকার, কি আপনারা ভালো মৃত্যু চান না চান না, সাদা মৃত্যু চান, কমপক্ষে তো সাদা মৃত্যু চান ঘরে বসে, আরেক গ্রিন বা সবুজ মৃত্যু না হোক, লাল মৃত্যু না হোক, কমপক্ষে তো মমিন হয়ে মরতে চাই না চাই না। এর জন্য করণীয় এক নম্বর, খেয়াল করেন আমার সঙ্গে, এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করা সর্বদা, আল্লাহকে ভয় করা এবং তাওহীদ বিশেষ করে জানা, কারণ তাওহীদের উপর যদি মৃত্যু হয় তাহলে জান্নাত হবে, আর যদি শিরকের উপরে মারতে হয় তার জন্য তার নাম কি জাহান্নাম অবধারিত। মাম্মা তো বিল্লাহ দেখাল নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা যাবে তার ঠিকানা কোথায়, জাহান্নাম। আর যে ব্যক্তি তাওহীদের উপর মারা যাবে মাম্মা তো আলম শিখ বিল্লাহ দেখাল জান্না, যে শিরিক না করে মারা যাবে তাওহীদের অবস্থায় মারা যাবে তার ঠিকানা হবে কি জান্নাত। এই জন্য বন্ধুগণ আমাদের কি করতে হবে, যে সবচেয়ে বড় যেটা কঠিন কুফুর শিরিক এবং শিরকের যত প্রকার যত হারাম এ সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে এবং যত ভালো কাজ আমাদের করার চেষ্টা করতে হবে। তাহলে এবং বিশেষ করে তোবা, এখনই এই মুহূর্তেই তোবার কোনো সময় নেই, কার কোনো সময় আসবে তোবা করার, না আপনি কি জানেন যে কালকে আমি তোবা করব, শয়তানের সঙ্গে বলে এখনো তুমি ছোট আছো, এখনো তুমি তো মা হও নাই, এখনো তুমি স্বামী হও নাই, এখন তোমার বিয়ে হয় নাই, এখন তো তোমার বয়স মাত্র 30, এখন তো মাত্র দুনিয়ার
আনন্দ ফুর্তি করে নাও, বুড়ো যখন হবে তখন তুমি তোবা করে নিবে। কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি এক সেকেন্ড বেঁচে থাকবো? একদিন, এক মাস, এক সপ্তাহ? না, তাহলে যত দ্রুত তোবা করে নিয়ে মৃত্যুর জন্যে প্রস্তুত হয়ে যাওয়া, তাহলে এই আপনার মৃত্যুটা সাদা মৃত্যু বা আপনার মৃত্যু শুভ মৃত্যু হতে পারে। দুই নম্বর করণীয় যেটা হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার মৃত্যুটা, অতঃপর মুসলিমা আমাকে মুসলিম করে তুমি মৃত্যুবরণ করিও, ওয়ালহিকনি বিসসালিহিন নেক মানুষদের সঙ্গে আমাকে রাখিও নাম। এইভাবে দোয়া করা যে আল্লাহ আমার মৃত্যু যেন তাকওয়ার উপরতি হয়, আমার মৃত্যু যেন, আমার মৃত্যু যেন শুভ মৃত্যু হয়। আল্লাহর কাছে দোয়া করা সর্বসময়, যেভাবে উমার ফারুক দোয়া করেছিলেন কি আল্লাহুম্মা জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি মাদিনাতি রাসূলিক, বুখারী শরীফের হাদিস। নাম উমার ফারুক দোয়া করেছিলেন, তার মেয়ে হাফসা আশ্চর্য হয়েছিলেন যে মদিনাতে আবার আপনি শাহাদাতের মৃত্যু চান কেমনি, কিন্তু আল্লাহ তাকে তাও দিয়েছিলেন না দেন নাই। এই জন্য দুই নম্বরে করণীয় কি, বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ আমার মৃত্যু যেন শুভ মৃত্যু হয়, আমার মৃত্যু যেন অশুভ মৃত্যু না হয়। তিন নম্বর করণীয়, এই শুভ মৃত্যুর জন্যে আমাকে জাহের এবং বাতেন, ভিতর এবং বাইর, আমার ইমান এবং আমল সব কিছু করার জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে, আমাকে শ্রম দিতে হবে। আর চার নম্বরে হলো তিন নম্বর নাম, এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তোবা করে আমরা আল্লাহর আনুগত্য করতে পারি, দুই নম্বরে আমরা ভিতর এবং বাইর ঠিক করতে পারি, আর আমরা তিন নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আমাদের শুভ মৃত্যু অবশ্যই হবে ইনশাআল্লাহ। এরপরে যেটা অশুভ মৃত্যু, অশুভ মৃত্যু মানে কোনো পাপ করা অবস্থায় তোবা না করে পাপের বোঝা নিয়ে হারাম কোনো কাজ করতে করতে, অন্যায় করতে, গান গাইতে গাইতে, অনেকে গান গাইতে গাইতে মরে না, মরে, অনেকে হয়তো মদ পান করে অবস্থায় মাতাল অবস্থায় মারা যায়, মারা যায় না, মারা যায়, অনেকে হয়তো জালেম অবস্থায় মারা যায়। বন্ধুগণ, এই জন্যে কোনো পাপ করা অবস্থায়, হ্যাঁ, বেঈমান অবস্থায়, কুফুরি অবস্থায়, শিরিক অবস্থায়, বিদআতি অবস্থায় কোনো খারাপ কাজ করতে গিয়ে এই অবস্থায় যদি মারা যায়, তাহলেই হলো কি, এটা হলো আপনার কালো মৃত্যু, অশুভ মৃত্যু। আর এই মৃত্যু মানে তার পরকাল বড় কঠিন, কি বলেন আপনারা? এই জন্য বন্ধুগণ, কেন এই অশুভ মৃত্যুটা দুইটা অবস্থা, একটা হলো কি যে মৃত্যুর সময় যদি দিন নিয়ে, আখেরাত নিয়ে, আল্লাহ নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে কোনো সন্দেহ নিয়ে যদি মারা যায়, অস্বীকার করে মারা যায়, তাহলে তো এটা কঠিন অবস্থা। আর একটা হলো কি যে দুনিয়াকে ভালোবেসে, দুনিয়ার মহব্বত নিয়ে একজন মারা যাচ্ছে, বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কয় ওই জমিটা রেখে দিও লাভ হবে, অমুকে কাছে 5,000 রিয়াল পাবো, ওইটাই করিও, এটা ওই করিও, দুনিয়া নিয়ে ব্যস্ত, ওকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অনেকে আছে লা ইল্লাল্লাহ পড়তে পারে না, পড়তে পারে না, অনেকে টানার 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 গান করতে করতে, একজন গায়ক ছিল মৃত্যুর সময় এসেছে, ওকে লা ইল্লাল্লাহ পড়তে বলে, ও লা ইল্লাল্লাহ না পড়ে ও টানার টানার ওই যে পাদা নিশা ওই সমস্ত গান গাইতেছে। আজ তো আমাদের ছেলে মেয়েদেরকে গান শেখানো একটা যেন, এটা যেন একটা ভদ্রতা, এটা যেন সামাজিকতা, এটা যেন একটা স্ট্যাটাস, এটা যেন একটা কি সামাজিকভাবে খুব বড় আর কি বোঝানো হয়, ওকে কোরআন পড়ানো শেখানো হয় না, গান গাইতে গাইতেই মরে যাবেন বন্ধুগণ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে অশুভ মৃত্যু যেন আমাদের না হয়। এই অশুভ মৃত্যু থেকে বাঁচার জন্যে আমাদের কি করতে হবে সেটা আমি একটু পরে বলছি, তার আগে যেটা বলবো, অশুভ মৃত্যু হয়েছে কেমনি বুঝবো, জাহান্নামের মৃত্যু হয়েছে, কাফের অবস্থায় মৃত্যু হয়েছে বা বেদিন অবস্থায় মৃত্যু হয়েছে, এর প্রমাণ এক নম্বরে হলো যদি আকিদা, যদি আকিদা খারাপ থাকে, আকিদা যদি নষ্ট থাকে, যদি আকিদা মনে করে যে না আল্লাহ ছাড়াও নবীরাও বাঁচে, এরাও জীবিত থাকে, এরা মরে না, অমর, এরা নবীরাও অমর, হায়াতুন নবী, হায়াতুল আউলিয়া, নূরের নবী, প্রেমের ছবি, কেউ যদি বলে ফানা ফিল্লা মানে আল্লাহ আর আল্লাহকে ভালোবাসতে বাসতে করে এমন মিশে যাবে আল্লাহ আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এই ধরনের যদি আকিদা নিয়ে কেউ মারা যায়, ঠিক আছে, এই ধরনের যারা শিরিক কুফর নিয়ে মারা যাবে আকিদা বিনষ্ট হয়ে, নিঃসন্দেহে এদের মৃত্যু কালো মৃত্যু। এইভাবে যারা হেদায়েত থেকে, কল্যাণ থেকে সরে গিয়ে বক্র পথে
গাইরুল মাগদুব আলাইহিম ওয়ালাদদাল্লিন, সিরাত মুস্তাকিম বাদ দিয়ে ইহুদিদের রাস্তায় খ্রিস্টানদের রাস্তায় মারা যাবে, এদেরও পরকাল বড় কঠিন, এদের মৃত্যুটা অপমৃত্যু। ঠিক এইভাবে যারা পাপ কাজ করতে করতে পাপের ওপরেই মারা যাবে, এই তিনটা অশুভ মৃত্যুর মূল কারণ বা একটা আলামত। এক নম্বর আলামত, যার আকিদা নষ্ট। এবং আমাদের আর সবচেয়ে বড় যেটা জিনিস, আমাদের আকিদা কি করা, সংশোধন করা। কারণ আমাদের আকিদার মধ্যে এত, যারা বলে আল্লাহ নিরাকার, এরা মারা গেলে নিঃসন্দেহের মৃত্যু অশুভ মৃত্যু হবে। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, নিঃসন্দেহে এরা অশুভ মৃত্যু হবে। যারা এই ধরনের বাতিল আকিদা নিয়ে মারা যাবে, যারা বলে দিনের বাতিল এবং জাহের আছে, এরা অশুভ মৃত্যু হবে। যারা বলে বিভিন্ন বাতিল আকিদার যাদের রয়েছে বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে, নিঃসন্দেহের মৃত্যু বাতিল হবে। যারা সত্যকে বাদ দিয়ে অসত্যের উপরে, যারা পাপ করতে করতে মারা যাবে, নিঃসন্দেহের মৃত্যুটা কি হবে, অপমৃত্যু হবে। আমি লাস্টে শুধু আপনাদের কাছে দুইটা পয়েন্ট সংক্ষেপে বলবো, কেন আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, মৃত্যুকে স্মরণ করি না কেন। রমজান মাসে, রমজান মাস জিজ্ঞেস করলাম একদিন প্রোগ্রামে, রাতকে সারাদিনে মৃত্যুকে কে স্মরণ করেছেন, প্রায় 200-250 লোক ছিল, একজনও হাত উঠাতে পারলো না। সারাদিনে একবারও মৃত্যুর কথা স্মরণ করিনি আমরা। আজও যদি আমরা পরীক্ষা শুরু করি এখানে, চাই বোনদের হোক বা ভাইদের হোক, তো দেখা যাবে মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। কেউ মৃত্যুর কথা স্মরণ করলে ফিল্মের সামনে বসে ফিল্ম দেখতে পারে, মৃত্যুর কথা স্মরণ করলে কেউ সুদ ঘুষ খেতে পারে, মৃত্যুর কথা স্মরণ করলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা স্মরণ করে কাঁদতেন, কবরের পাশ দিয়ে গেলে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাই দিতেন, বলতেন জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না, আর আপনি মৃত্যুর কথা শুনে কাঁদেন কেন। কয় দেখো, মৃত্যুই হলো আখেরাতের প্রথম মঞ্জিল, এইখানে যে নাজাত পাবে পরে নাজাত পাবে, এইখানে যে ফেঁসে যাবে আর ফেল করবে, আর নাজাতের কোনো উপায় নেই। এবং আল্লাহর নবী থেকে আমি শুনেছি সবচাইতে কঠিন, সবচেয়ে কি বলে বিভৎস অবস্থা হলো কি, কবরের অবস্থা। কবরের চাইতে বিভৎস অবস্থা কিছুই থাকবে না। এই জন্য বন্ধুগণ, ওমর ইবনে আব্দুল আজিজ তার ছেলেকে বললেন যে কোরআন, ওই যে ওইটা হাদিসটা বলতে ভুলে গেছি, সুরা পড়ো, সুরা বাকারা, সুরা কাফ পড়তে পড়তে যখন ওজা সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তিনি কাঁদতে শুরু করলেন, আবার কান্দা থামলে বললেন বাবা আবার পড়ো, করে কি পড়বো বলে সুরা কাব পড়ো, আবার যখন এই আয়াত পর্যন্ত, আবার কাঁদতে কাঁদতে তিনি অস্থির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে এত কাঁদতেন, জাহান্নামের ভয়ে, যে তার এই দুই চোখ দিয়ে দুইটা কি নদীর নহর হয়ে গেছিল, অর্থাৎ দুইটা কালো দাগ হয়ে গেছিল, অশ্রু বইতে বইতে বইতে। সালফে সালেহীনদের এমন দেখা গিয়েছে যে কাঁদতে 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 রাত্রে কি হয়েছে, আপনার বালিশ ভিজে গিয়েছে। একজন আরেকজনের বাড়ি বেড়াতে গেছে, গিয়ে দেখে কার্পেট বা বিছানি বা ওই কি বলে সোপ বা পাটি যায় আছে ভিজা। তো বড় একজন আলিম ছিলেন, বড় মহাদ্দিস ছিলেন, বড় কি বলেন দিনদার পরিষ্কার মানুষ ছিলেন। তো ওই বাইর থেকে যিনি মহিলা আসছেন, একে ধমক দেয়, হয়তো তার কোনো আত্মীয়, হয় তুমি এত বড় একজন খারাপ মানুষ যে তোমার স্বামী যেখানে নামাজ ই করে, এই বাড়িতে চলাফেরা করে ছেলেমেয়েরা, এইখানে তোমার পোলারে পেশাব করে ভিজাই রাখছো। কয় দেখো, এটা আমার পোলার পেশাব নয়, এটা আমার স্বামীর রাত্রের কান অশ্রুর পানি দিয়ে এটা ভিজে গিয়েছে। আল্লাহ আকবার, কাঁদতে কাঁদতে এদের বালি ভিজে যেত, এদের যাই নামাজ ভিজে যেত, কিন্তু আজ আমরা, আমাদের অন্তরে এত শক্ত যে মৃত্যুকে দেখে আজ কত মানুষকে আমরা কবর দিলাম, কত মানুষকেই জানাজা পড়লাম, কত অ্যাক্সিডেন্ট দেখলাম, কত কিছু শুনলাম, কিন্তু আমাদের চোখে এক ফোঁটা পানি আসে না। কেন আসে না? এক নম্বরে ইমান দুর্বল, মৃত্যুকে স্মরণ না করা। এক নম্বর কারণ কি? ইমান দুর্বল। দুই নম্বর কারণ কি? অজ্ঞতা। আজ আমাদেরকে দিন সম্পর্কে, কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, আখেরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের জ্ঞান নেই, যার ফলে আমরা মৃত্যুকে ভুলিয়ে গেছি। তিন নম্বরে, আমরা আজকে বিভোর, আজকে আমরা ঘুমাই আছি, অচেতন, এগুলি নিয়ে কোনো চিন্তাই করি না, এ নিয়ে আমাদের কোনো টেনশনই নেই। তিন নম্বর, চার নম্বরে কারণ হলো কি? দুনিয়াকে আখেরাতের উপরে অগ্রাধিকার দেওয়া। কি বলেন, তাই না? দুনিয়া 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 দুনিয়া, আহা
দুনিয়ার মায়াবী জালে আজকে আমরা পড়ে গিয়েছি, যার ফলে আমরা ফিল্ম ছাড়তে পারি না, পাপ ছাড়তে পারি না, বেনামাজি থেকে আমরা নামাজি হতে পারি না, মিথ্যা ছেড়ে সত্যবাদী হতে পারি না, হারাম খাওয়া ছেড়ে হালাল খাওয়া করতে পারি না, কারণ আমরা এই ছোট্ট দুনিয়াকে, কয়েকদিনের দুনিয়াকে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ কি বলতেছেন, যে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাত যে পাবে সেই তো প্রকৃত কি পুরস্কৃত হবে, সেই প্রকৃত চালাক হবে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জিন্দগি বড় ধোকার জিন্দগি। এই ধোকার জিন্দগিতে মানে ধোকা মায়াবী জালে পায়ে আমাদের ফাঁদ পড়ে গিয়ে আজ বউ বাচ্চা টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমরা দুনিয়া আখেরাতকে ভুলে গিয়েছি। এরপরে কি আমাদের বিরাট আশা, এয়া কারেঙ্গে হওয়া কারেঙ্গে তোয়া কারেঙ্গে, এই করতে হবে ওই করতে হবে তোই করতে হবে, এই এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বিদেশ ইউরোপ, এই দুনিয়া 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 দুনিয়ার বান্দা, যার বিরাট আশা নিয়ে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। পাঁচ নম্বরে এরপরে যেটা হলো কি আমাদের প্রবৃত্তির অনুসরণ, মনে যা কয় তাই করি, প্রবৃত্তিকে আমরা খোদা বানাই নিয়েছি আল্লাহকে বাদ দিয়ে, প্রবৃত্তিকে যারা খোদা বানাই নিয়েছে এর চাইতে বড় পদভস্ত আর কেউ হতে পারে না, এরা মৃত্যুর কথা স্মরণ করবে না। এরপরে যেটা কারণ হলো কি শয়তানের বান্দা হয়ে যাওয়া, আর শয়তান হয় মানুষ শয়তান বা জিন শয়তানের বান্দা হয়ে আমরা আজ গোলক ঢাকা ধাঁধাতে আমরা পড়ে আছি, যার ফলে মৃত্যুর কথা স্মরণ করি না। এরপরে হলো কি দিন থেকে অনেক দূরে আমরা, দিন থেকে কোরআন হাদিস থেকে সত্য থেকে অনেক দূরে, যার ফলে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। এরপরে হলো কি দুনিয়ার বিষয় নিয়ে আমরা ব্যস্ত, আখেরাতকে জন্য ভুলে গিয়েছি। আর লাস্ট যেটা হলো আমাদের বন্ধু বান্ধব এরা সবাই দুনিয়াদার। আমার এক আত্মীয় ঢাকাতে বলেন যে বড়লোক হয়ে গেছিস, অমুক তমুক এই সে আমার সঙ্গে দেখা করিস না। আমার দেখা না করার কারণ ওইখানে গেলে দুনিয়া ছাড়া, উনি তো দিনের কথা আমার কাছ থেকে শুনবেই না, শুধু দুনিয়া, কয়টা বাড়ি করল কি করল অমুক তমুক এই সেই আলতু মানে সুবহানাল্লাহ। আজ আর কাউসু দুনিয়াদার, দুনিয়ার বান্দাদের সঙ্গে আমার সম্পর্ক, যার কাছে বসলে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ও কি মৃত্যুর কথা বলবে না? এখন পাশ্চাত্যে কাফের দেশে ওরা কবরস্থানটাও কি করে দূরে রাখে, 500, 100, 200 কিলোমিটার দূরে, যাতে করে কোনো কারণে এবং ওই আশেপাশে কোনো রাস্তা থাকবে না, একবার তো কবর দেখলে তো মৃত্যুর কথা স্মরণ হবে, ওটাও রাখা যাবে না। তাহলে এইগুলি কারণ হচ্ছে কি মৃত্যুকে স্মরণ না করা। এবার আপনাদেরকে মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি কতগুলি পন্থা আপনাদের দিচ্ছি। এক নম্বরে মৃত্যু এবং মৃতদের সংবাদ বেশি বেশি করে পড়া, যখনই দেখবেন কেউ মারা গেছে পেপারে পড়বেন, কোনো মৃত্যু সংবাদ শুনবেন, মৃত্যু কি কেন এই জিনিস নিয়ে লেখাপড়া করবেন, তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে না হবে না। দুই নম্বরে হলো জানাজায় হাজির হওয়া, কেউ যদি মারা যায় জানাজার খবর পান তাহলে জানাজাতে হাজির হওয়া, এবং জানাজাতে হাজির হলে কি মৃত্যুর কথা স্মরণ হবে না হবে না, অবশ্যই। তিন নম্বরে হলো বেশি বেশি করে কবর জিয়ারত করা, আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, এই কবর জিয়ারত তোমাদের আখেরাতকে স্মরণ করে দেয়, তোমাদের দিলকে নরম করে, চোখে পানি আসে, ঠিক আছে, চোখে পানি আসে, দিল নরম করে, তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে দেয়। এরপরে যেটা হলো কি মহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করা। আরে আপনি রাতে শোয়ার সময় চিন্তা করেন, আমি এখন মারা গিয়েছি, আমার পাশে আমার স্ত্রী কাঁদতেছে, স্বামী স্বামী বলে, স্ত্রী বলুন স্বামী স্বামী বলে কাঁদতেছে, স্বামী স্ত্রীর কথা ভাবতেছে, ছেলে মার কথা ভাবতেছে, বাবা ছেলের কথা ভাবতেছে, বন্ধু বান্ধবের কথা ভাবতেছে, আপনি মারা গিয়েছেন, এবার আপনাকে ঢেকে দেওয়া হয়েছে, এবার গরম পানি করে এবার আপনাকে গোসল দেওয়া হচ্ছে, গোসল শেষ কাফন পরানো হচ্ছে, কাফন পরা শেষ আপনাকে জায়নামা কি বলে জানাজার খাটে উঠানো হচ্ছে, এবার সামনে নিয়ে জানাজার নামাজ পড়া হচ্ছে, এবার আপনাকে নিয়ে গিয়ে কবর দিয়ে আপনাকে ঢেকে দিয়ে সবাই চলে আসতেছে একাই রেখে, এমনভাবে কি কেউ আমরা আত্মসমালোচনা করি না? প্রতিদিন করেন, শোয়ার সময় চিন্তা করেন আমি মরে গেছি, এখন আমার করার কি, আমাকে এখন সবাই গাড়ি করে কবরে নিয়ে দিচ্ছে, কবরে আমি একাই, ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি, বিছানা নাই খাট নাই বউ নাই বাচ্চা নাই কিচ্ছু নেই, ধন দৌলত মোবাইল শক্তি কিচ্ছু নেই, সব শেষ। এই ধরনের যদি আত্মসমালোচনা করি তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে না হবে না, অবশ্য হবে। এরপরে হলো কি দৈনিক যে মানুষ মারা যায় সংবাদ পান, এই সংবাদগুলি শুনে রেডিওতে হোক টেলিভিশনে হোক আমরা খবর শুনি, কিন্তু কোনো অনুভূতি হয় না, এমন হয় না হয় না, না
আপনাকে কি করতে হবে, এই মৃত্যুর সংবাদ শুনে নিজের মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এইভাবে ভালো বন্ধু বান্ধব, যারা মৃত্যুর কথা, আখেরাতের কথা, দিনের কথা, রসুলের কথা, কোরআনের কথা শিখাবে, এদের সংস্পর্শে থাকতে হবে। এরপর আরেকটা হলো কি, বেশি বেশি করে সময় করে কি হসপিটালে যাওয়া। হসপিটালে গিয়ে দেখেন কাউরি নাকে স্যালাইন, কাউরি হাতে, কাউরি পায়ে, কাউর পা নাই, কাউর হাত নাই, এই যে কঠিন অবস্থাগুলি দেখে মৃত্যুর কথা স্মরণ হয় না হয় না। এই জন্য কী করবেন, মাঝে মাঝে কি করবেন, সুযোগ করে হসপিটালে গিয়ে জরুরি ওয়ার্ডে হোক বা যখন দেখা সাক্ষাৎ করা হয়, আপনার বন্ধু বান্ধব না হোক, আমরা তো এখন নিজের আত্মীয় স্বজনকেই দেখতে যাই না, দূরের কথা অন্যকে দেখা। এই জন্য বন্ধুগণ হসপিটালে গিয়ে ওইখানে যারা মুমূর্ষ রোগী এদের কথা দেখে, এদের অবস্থা দেখেও মৃত্যুর কথা স্মরণ করা। আর সর্বশেষ হলো অসুস্থ ব্যক্তির জিয়ারত করা। আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত সে জান্নাতের পার্কের মধ্যে বিচরণ করে, সুবহানাল্লাহ। এবং যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করেন। কিন্তু আমরা পাশে একজন অসুস্থ, খবর নাই, দুনিয়ার বান্দা ফিলিম ছেড়ে দিয়ে খুব মজা করছি, একজন অসুস্থ, ওকে ঘুম দরকার, ওর সাউন্ড ক্ষতি হচ্ছে, তারপরও না জোরে চালাই দে, ও একটা মরে যাগা। আরে সুবহানাল্লাহ বন্ধুগণ, সর্বশেষ আমার একটা কথা মনে পড়ল, একটা কোম্পানিতে খুতবা দিই আমি, সেখানে গিয়ে দেখে আসলাম একটা ভাই অসুস্থ, তার জন্য কিছু টাকাটুকু উঠানো হলো, দেশে যাবে, কত আশা, ছেলে মেয়েদের জন্য গলার চেন কিনেছে, স্ত্রীর জন্য নেকলেস কিনেছে, বাজারঘাট করেছে, এবার অসুস্থ দেশে চলে যাবে, তাকে তার বন্ধু বান্ধবরা কোম্পানির লোকেরা এয়ারপোর্টে, দাম্মাম এয়ারপোর্টে রাখতে গিয়েছে। দাম্মাম এয়ারপোর্টে গিয়ে এখন দাম্মাম এয়ারপোর্টে গিয়ে দেখা গেল যে ওই মংলু মিয়া, এর নাম কি ছিল, মংলু মিয়া, আর এয়ারপোর্ট থেকে কি বলে আপনার বিমানের আর উঠতে পারলো না, বরং সেখানেই তার জীবনটা শেষ হয়ে গেল, শেষ, সব শেষ। কত তার আশা, দেশে যাব, চিকিৎসা করব, ভালো হব, হ্যাঁ ছেলে মেয়েকে দেখব, কিন্তু সব কিছু কি ভিনিশ হয়ে গেল বন্ধুগণ। এই জন্য মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি, মৃত্যুর জন্য প্রস্তুত করি, গ্রহণ করি, আখেরাতের জন্য প্রস্তুত গ্রহণ করি। আল্লাহ রাসুলের ভাষায় আমরা চালাক বলে আমরা নিজেদেরকে প্রমাণ করি, তাহলেই মৃত্যুকে দেখে আসলাম। কত মৃত্যুই আমরা দৈনিক দেখতেছি, আমরা কবর জিয়ারত করে, কবরে দাফন করে, জানাজা পড়ে, দুঃসংবাদ শুনে, অ্যাক্সিডেন্ট শুনে, খবরে, পেপারে, পত্রিকায়, স্যাটেলাইটে, ইন্টারনেটে, রেডিওতে, টেলিভিশনে, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলেই গিয়েছি। যে যত মৃত্যুকে এই দুনিয়ায় ভুলবেন, আল্লাহ তত আপনাকে ভুলে যাবে। যে যত মৃত্যুকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। যে মৃত্যুর জন্য প্রস্তুত নেবে, সে ব্যক্তি আখেরাত তার শুভ মৃত্যু হবে। আর যদি মৃত্যুকে ভুলে যান, অশুভ মৃত্যু অবস্থায় মরে গেলে দুনিয়াও কিছু সাথে যাবে না, আপনার পোলাপান আত্মীয় স্বজন সবাই থেকে যাবে, আপনাকে হয়তো জাহান্নামে সারা জিন্দগি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে শুভ মৃত্যু নিয়ে, কল্যাণকর মৃত্যু নিয়ে আখেরাতের দিক পাড়ি দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুল কাউলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরু ওয়া সালামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দেখেছেন সেটা বলার জন্যে, আসলে শেখ ওমর ফারুক যেটা বলছেন যে আমি সবই ভুলে গিয়েছি, ঠিক রাত 1:15টার সময় যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে নিয়ে তারপরের দিন 1:30 পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবারের 1:30 পর্যন্ত আমি কিছুই বলতে পারি না, আমার কিছুই স্মরণ নেই। যদিও আমি কথা বলেছি সবার সামনে, বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলেছি, দেখেছি, কিন্তু আমার কিছুই স্মরণ নেই। এজন্যে অ্যাক্সিডেন্টের খবর আমার আগে সবাই জানছে, আমি মনে হয় সর্বশেষ ব্যক্তি যিনি খবর পেয়েছি যে অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি গোয়াইয়া হসপিটালে দেখলাম যে একজন নার্স নর্মাল স্যালাইনের পানি দিয়ে আমার হাতটা ধুইতেছে, এবং ডাক্তার নাবিল উনি ইয়েমানি ডাক্তার, এবং এটাই আমার প্রথম ইয়েমানি ডাক্তার, উনি আমার হাতটা সেলাই করতেছেন। তো একবার আমার হসপিটাল দেখলাম যে সেলাই দিচ্ছেন, এরপরে আবার এটা মনে হয় সকালের দিকে হবে, এরপরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম, 1:30 দিকে বা 1:15-1:30 দিকে আমার ঘুষ ফিরছে এবং পূর্ণ সুস্থ। আমি চোখ খুলে দেখি আমার বাম পাশে ডাক্তার হায়াত পাকিস্তানি, উনি ফ্যামিলি সহ ছিলেন, উনি শুয়ে আছেন, খুব করুণ অবস্থা।
চোখ মুখ সব লাল হয়ে গেছে, হাত ভাঙ্গা, ঘাড় ভাঙ্গা। তো দেখে আমি ওনার পাশে বসে ওনাকে কিছু ঝাড়ফুঁক করে দিলাম। ভাবলাম আমি তো সুস্থ, মাথায় হাত দিয়ে দেখি যে না, মাথায় ব্যান্ডেজ খুব বড় কিছু না, হাতটা কিছু হাত চলে গেলেও কোনো সমস্যা নেই, আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করলাম। আর একজন দেখলাম আমাদের তাজুল ইসলাম ভাই কুমিল্লা বাড়ি, উনি আর একটা খাটে শুয়ে আছেন, তবে উনি সুস্থ। ওনার কাছে মোবাইল, ওনার মোবাইল নিয়ে আমি টেলিফোন করলাম অফিসে, অফিসে টেলিফোন করলাম। এবং আমার যখন হুঁশ ফিরলো তখন আমি চিন্তা করলাম যে আমার ব্রেন ঠিক আছে কিনা, এই জন্য আমি কোরআনের কিছু আয়াত পড়লাম, হাদিস পড়লাম, কিছু দোয়া দরুজ পড়লাম এবং বিভিন্ন কথা স্মরণ করার চেষ্টা করলাম। দেখি সবই আসতেছে সুন্দর মতো। তো ভাবলাম যে না, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। তাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে টেলিফোন নিয়ে মোবাইলে আমার অফিসে টেলিফোন করলাম। এবং আমাদের এখানে জালিয়াত বিভাগের মদির শেখ মহিবের কাছে আমি টেলিফোন করে বললাম যে আমি ভালো আছি, আমি অমুক হসপিটালে আছি। এরপরে দেখি আমার এক বড় ভাই সাইদুর রহমান আলগোয়া ইসলামিক সেন্টারের চাকরি করেন শেখ, উনি দেখি কি আমার খাটের পাশে, এরপর আমি একটু চোখ বন্ধ করে আসি, দেখি উনি আমার পাশে হাঁটতেছেন। আমি বললাম সাইদুর রহমান ভাই তুমি চমকে উঠছেন, মানে আমি ওনাকে চিনতে পারছি, এটা চিনে উনি বুঝে চমকে উঠছেন। বলে হ্যাঁ আমি সাইদুর রহমান, কেন আপনি এখানে? কেন আমি তো এখানেই চাকরি করি। ও আচ্ছা ঠিকই, তো আপনি তো গোয়া আছেন। এরপরে ওনার মোবাইল দেওয়ার আমি বাড়িতে টেলিফোন করলাম বাসাতে, বললাম যে আমি সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এইটুকুই আমি জানি, এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারছি না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহামূল্য মূল্যবান আলোচনার জন্য দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুন বলে আমিন। এবং আমাদের সবাইকে, যারা আমরা দীর্ঘ সময় ধরে আখেরাতের আলোচনা শুনেছি, মৃত্যু সম্পর্কিত আলোচনাগুলো শুনেছি, আমাদের সবাইকে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুন। এবং বাস্তব জীবনে এই চিন্তাধারা নিয়ে যে আমাদেরকে কবর একটু দিতে হবে, তার প্রস্তুতি গ্রহণ করে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন, আমিন। এবার আপনাদের প্রশ্ন পর্ব রয়েছে, মাত্র তিনটি প্রশ্ন আমরা করবো, আমাদের টাইম খুবই কম, সময় শেষ হয়ে গেছে। আমাদের গোলাম ভাইকে অনুরোধ করছি তিনটি প্রশ্ন করার জন্য। প্রশ্নের উত্তরদাতাকে আমরা ক্ষুদ্রতম বা নগণ্য পুরস্কার দেবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, মৃত্যু কত প্রকার? এর মধ্যে সবুজ মৃত্যুর তিনটে লক্ষণ বলবেন, হাত জাগান। তারপরে শুভ মৃত্যুর আবার ভাগ করছে তিনটা, এর ভিতরে সবুজ মৃত্যু থেকে আপনি বলা হচ্ছে যে সবুজ না শুভ, সবুজ ওটাতে তিনটা ই করছে, এর তিনটা সবুজ মৃত্যু, এর চেয়ে ভালো কেউ বলতে পারবে? আমার মনে হয় এই ভাই আর ভালো বেশিরভাগ উত্তর দিচ্ছে।
আচ্ছা, প্রথম যে বলছিলেন বলেছেন ভাই, প্রথম যিনি বলেছেন, হাত তুলে, আপনি কিছু যোগ করবেন কিনা মনে পড়ছে কিছু? আর কিছু যোগ করলে আপনি ভাই দেবেন? হ্যাঁ, শাহাদাতের মৃত্যু বলে না, ওইটাকে শাহাদাতের মৃত্যু না, সমমানের বলছে আর কি। আচ্ছা, হইতে পারে এটা। আচ্ছা, প্রথম ব্যক্তি আসেন, সবুজ মিত্র হয় না, এ সম্পর্কে তিনটি কথা বলবেন। মৃত্যুকে কেন স্মরণ হয় না? আচ্ছা দেখি, নতুন ভাই, বারবার চেষ্টা করেছিলেন না হওয়ার তিনটে কারণ। আচ্ছা, এটা একটা জিনিস হইল নাকি? আচ্ছা, মন পূজায় আজকে আলোচনা আর একটু সুন্দর করে বলা হয়েছে। রওশন মানে আলো, মানে সুন্দর আলো, অথবা রওশন জমি দুটো হতে পারে, মানে সুন্দর প্রচলিত অন্ত ইসলামিক চালিতের উপর ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টার ভর্তি হয়েছে এবং ক্লাস চলছে, তিন সেমিস্টার ক্লাস চলছে বা প্রথম পর্ব আপনার যে কেউ ভর্তি হতে পারে সেটা করতে পারেন। আগামী শুক্রবারে, আগামীকাল শুক্রবারে ওখানে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন, অথবা ইসলামিক সেন্টারে এসে ফর্ম সংগ্রহ করতে পারেন। মাত্র দুই তিন মাস বাকি আছে বছরে, ইচ্ছা করলে আপনি এক বছরের ক্লাসটা দুই তিন মাসে করতে পারেন, সুযোগ আছে। হ্যাঁ, যোগ্যতা পরীক্ষা দিয়ে। হ্যাঁ, এবার উত্তর রঙ্গমঞ্চে আমরা আর নিজেকে ইনভেস্ট করেছি, ওদের যা ভুলে গেছে পরে উত্তর সঠিক এবং সুন্দর হয়েছে। আসো জমি, আমি জমি বললাম দীর্ঘ সুন্দর মানুষের চাইলে একমাত্র যখন মৃত্যু আছে তখনই চাইলে কোন আদালত নাম আসলে মাটি আলোচনা
মানুষের মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে স্বপ্ন দেখে। যখন পরিপূর্ণ দিন মনে মধ্যে আছে তখন তাহলে মানুষের চাহিদা কখন, মানুষের জীবনের দুনিয়াতে চাহিদা আরো চাই আরো চাই। মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে বলে আরো চাই আরো চাই। মৃত্যুর আগ পর্যন্ত যখন মৃত্যু শেষ হয় তখন পুরুষ আরো চাই মানুষ মরার পরে যখন মাটি পড়ে মৃত্যু দিন ইচ্ছিত সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য মৃত্যু দিন ইচ্ছিত, এই সম্পর্কে কোরআনের একটা আয়াত আয়াত বলে আমি তাকে প্রশ্ন করে তাকে আপনাকে বাংলা সকল প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে না, বাংলা গ্রহণ করতে হবে ইতিহাসে যার সৃষ্টি হয়েছে সবকিছু আমরা এ পর্বে আজকের